কারণ এখন বাজে তোমাদের এখন বাজে বেলা 4টা, দুপুর 4টা হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে আমার। তো আমি ফিরে এলাম আমার নতুন আবার একটা ব্লগস দিয়ে। তো কেমন আছো বলো, তোমরা নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ জানি সবাই ভালো আছো, কারণ সবাই এত জমিয়ে ব্লগ করছো না, তো বেশ ভালো লাগছে দেখতে, ভীষণ ভালো লাগছে, খুবই ভালো, সবাই খুব ভালো যাচ্ছো। যারা আমাকে লাইক করছো, শেয়ার করছো, কমেন্ট আবারও বলছি, তাদেরকে ভীষণ ভালোবাসা, খুব ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, সবসময় থাকবে, কিন্তু কেমন ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্ট পেয়ে, খুব ভালো লাগে। সারাদিন বসে থাকি যে কী আসলো কমেন্ট, কী করলো, কে সাবস্ক্রাইব করলো, কে কী করলো। নতুন খুলেছি তো তার জন্য হয়তো বা একটু এক্সাইটেড বেশি, যাই। আর তারপর আর কী বলবো, হচ্ছে ঘুম থেকে উঠলাম, আজকে তো বৃহস্পতিবার, ঘুম থেকে উঠে চান করে পুজো দেওয়া, এটা তো পুজো না দিলে আমার ভালো লাগে না, তো পুজো দিলাম, পুজোটা হলো, পুজো দিতেই তো অনেকক্ষণ লাগে। তো পুজো দেওয়ার পর রান্না বসালাম, ভাত করলাম, পাবদা মাছটা তোমাদের কাছে শেয়ার করলাম না, চিংড়ি মাছটা করলাম, সব সিন্দুরাতে বেটেই করেছি আমি, সব সব কিছু, আদা রসুন লঙ্কা নারিকেল কুড়িয়ে বেটেছি, তারপর আবার তোমার কাজু বাদাম সব কিছু বেটে করেছি। যাই হোক, সবাই তো বললো খেয়ে ভালোই হয়েছে, আমিও খেয়েছি ভালো হয়েছে। আজকে মেনু হলো চিংড়ি আর পাবদা। তো পাবদাটা আমি শেয়ার করবো না তোমাদের কাছে, পাবদার মাছের রান্নাটা, তো চিংড়িটা আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো কীভাবে রান্না করছি। ঠিক আছে আমি দেখাচ্ছি কেমন। দেখো চিংড়ি মাছটার জন্য নিলাম একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, একটু টমেটো পেস্টও করে নিলাম, আর এখানে আছে লঙ্কা বাটা, শিলনোড়াতে বেটে নিলাম, তো এখানে আছে কাজু বাদাম বাটা, এখানে হলুদের গুঁড়ো লাগবে, এখানে আমি জিরা আর সরি এখানে আমি গার্লিক আদা আর রসুন পেস্ট করে নিলাম, আর এখানে নারকেল কুড়িয়ে কুচি, দেখো কুড়িয়ে একটু বেটে নিলাম। ও আমি দেখাচ্ছি রান্নাটা কীভাবে করছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে নারকেলটা কুড়িয়ে আমি একটু রান্না বেটে নিচ্ছি শিলনোড়াতে। আজকে সব মশলা শিলনোড়াতেই করছি, আর আজকে আমার কাজের মাসিও আসেনি জানো, মাসি আসেনি, দেখো সব পরে রয়েছে, যতটুকু পারছি ধুয়ে ধুয়ে উঠাচ্ছি। ঠিক আছে আমি দেখাচ্ছি কীভাবে রান্না করছি। প্যানে আমি একটু তেল দিয়ে দিলাম, তো এখন একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, এখন টমেটো কুচিগুলি দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, এখানে আদা রসুন আর জিরে গুঁড়ো, দেখো রসুন আর আদাটা বেটে নিয়েছি, আর জিরেটা গুঁড়ো করে দিয়েছি, দেখো নুন দিয়ে দিচ্ছি, তারপর এই টমেটো কুচি গুলো টমেটো পেস্ট করা গুলো দিয়ে দিচ্ছি, Thank you.
এবার কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। নারকেল বাটাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেবো। এবার মশলাগুলি একটু ভাজা হয়ে গেছে, তো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো তোমাদেরকে বলা হয়নি, তো এখানে আমি একটু চিনিও দিয়েছি। একটু হালকা জল দিয়ে দেব। এবার একটু ফুটলেই আমি নামিয়ে নেব। দেখে নাও বন্ধুরা, আমার চিংড়ি হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, দেখো না তোমরা এটা অবশ্যই ট্রাই করবে। আজকে বাইরে এত রোদ, কি বলবো, মানে প্রচন্ড রোদ। আজকে তো আমার গাছে জল দিতেই হবে, কারণ এত রোদ আজকে আমার আরাম হবে না। যে না আরও বৃষ্টি হচ্ছে, তো গাছে জল দিতে হবে না, তো আজকে তো দিতেই হবে। কারণ ঠিক আছে, রৌদ্রও আছে, ঠিক আছে, তো বাতাসটাও আছে, প্রচুর বাতাস আছে, তো তার জন্য তো গাছে তো জল দিতেই হবে। গাছও তো একটা প্রাণ, একটি জীবন, ঋতু। গাছে জল না দিলে হবে না, একদিন জল না দিলেই শেষ। দুদিন তো জল দিতে হয়নি, বৃষ্টি এখন হয়েছে, ভালোই হয়েছে। উঠেই দেখতাম বৃষ্টি, বা মনটা একদম দিলখুশ যে বৃষ্টি হচ্ছে, বাস গাছে আমার জল দিতে হবে না। তো এখন আজকে একটু জল দেবো। আজকে গাছে ভালোই ফুল ফুটেছে, বৃহস্পতিবার অনেক সুন্দর ফুল ফুটেছে। তো আজকে এগুলি আর দেখাইনি, আজকে রান্নাটাই তোমাদেরকে দেখালাম। এই এক্ষুনি মাসি এসে বললো যে, যাওয়ার সময় এক্ষুনি বললো যে, মাসি আজকে ঘর মুছে হয়ে গেছে, তো সিঁড়িটা নাকি মুছতে পারবে না। তো ঠিক আছে, চলে যা, সিঁড়িটা ঝাড়ু দিয়ে চলে যা। তো সারা দিন কত কাজ, কত জায়গায় কাজ করেছে, 4-5টা কাজ করে, তো হয়তো টায়ার্ড লাগছে। তো ঠিক আছে, চলে যা, মুছতে হবে না, একটু ঝাড়ু দিয়ে চলে যা। তো চলে গেল। ওটাই বলছিলাম, সবার দুঃখ কষ্টই বুঝতে হয়, কী কম কী বেশি, বা সবাইকে একটু আরটু হেল্প করতে হয়। যেমন প্রতিবেশী বলো, গরিব দুঃখী বলো, সবাইকেই কথায় না হয় টাকা দিয়ে বা কথায় সব কিছুতেই একটু সাহায্য করলে মনেরও শান্তি পাওয়া যায়। অনেকেই তো আছে নিজের অভিজাত্য নিয়ে ব্যস্ত থাকে, আমি তুমি এসব করতে করতে, আমার সংসার, আমার এগুলি, আমার এগুলি, তোমার কিছু থাকবে না কো, সব কিছু যেভাবে এসছে সেভাবেই কিন্তু যেতে হবে আমাদের। তাই ওগুলির দিকে, ওদের দিকে একটু খেয়াল করা উচিত। রাস্তায় অনেক দেখা যাচ্ছে, কত মানুষ হাঁটতে পারছে না, চলতে পারছে না, ওদেরকে একটু হেল্প করা উচিত। আমরা কত জিনিস নষ্ট করি, কত জিনিস নষ্ট করি, তো ওদেরকে তো 10-5 টাকা দিলে তো কোনো ক্ষতি হয় না, না? এটাই সবাই বলবে যে না, কি বড় বড় কথা বলছে, কিন্তু তা নয়, সত্যি বলছি। সবাই এই মানসিকতাটা থাকাটা উচিত, সবারই এই মানসিকতাটা থাকাটা উচিত। আজকাল দিন তো এসব উঠেই গেছে, মানবিকতা এসব উঠেই গেছে, কোনো সত্য কজনের আছে বলো, কজনের আছে, খুব কম আছে। যাই হোক, অনেক বকবক করলাম আজকে তোমাদের কাছে। আবার নতুন একটি ব্লগস নিয়ে আবার অবশ্যই ফিরে আসবো। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করছো, করবে কিন্তু অবশ্যই, প্লিজ। তাহলে কিন্তু আমি রাগ করবো না, না, জাস্ট যোগ করছি, রাগ করবো না গো। তোমরা আমাকে ভালোবাসলেই তো করবে, অনেকেই ভালোবাসছো, আমার খুব ভালো লাগছে। আর সবাই হাসি খুশি থাকবে, খুব হাসি খুশি থাকবে ভীষণ। আর সুস্থ থেকো, আর রোজ ঘুম থেকে উঠে একটু হালকা গরম জল খেয়েও কিন্তু, এটা খেলে ভালো, আমিও খাই, কিন্তু
খেলে কি হবে, আমার এই মোটু তো আর কমবে না, দিন দিন খালি ফুলছি, কি আর করব বলো। এত খাওয়া ভালোবাসি, এত খাওয়া ভালোবাসি, বিশেষ করে মিষ্টিটা প্রচণ্ড প্রিয় আমার, খুব প্রিয়। যে মিষ্টি যা দেবে তাই খেয়ে নেব, ভীষণ মিষ্টি প্রিয় আমার, কি বলবো, মানে বলে লাভ নেই, কত বকা খায় মিষ্টির জন্য। বকে আবার এনেও দেয় আমার হাজবেন্ড, ও আমি খাই এগুলো তো। ঠিক আছে বন্ধুরা, এবার তাহলে আসি, সবাই ভালো থেকো, কেমন, অলওয়েজ স্মাইল প্লিজ, বাই।